নমস্কার, ডিজিজ টু ইজ এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পথ দুর্ঘটনা। দৈনন্দিন জীবনে পথ দুর্ঘটনা খুবই কমন একটি দুর্ভাগ্যজনক ইনসিডেন্ট। চিকিৎসক হিসাবে আমাদেরকে এর সম্মুখীন হতে হয়। আমরা জেনে নেব পথ দুর্ঘটনায় সম্ভাব্য আঘাতগুলো কী কী হতে পারে। পথ দুর্ঘটনার মাত্রা খুব সামান্য চোট থেকে খুব গভীরতম চোট অবধি হতে পারে। সাধারণ চোটগুলি দুর্ঘটনার প্রকার বা প্রকৃতির ওপর এবং অবস্থিতির উপর ডিপেন্ড করে হয়। শরীরের যে কোনো অংশেই চোট আসতে পারে, কিন্তু যেগুলো সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে জানা দরকার সেটা হলো মাথায় আঘাত বা হেড ইঞ্জুরি, সার্ভাইকাল স্পাইন বা ঘাড়ের যে কোষরেখাগুলো আছে তার মধ্যে কোনো ইঞ্জুরি, স্পাইনাল ইঞ্জুরি এনি লং বোন ফ্র্যাকচার বা কোনো শরীরের যে ভারবাহী যে বোনগুলো রয়েছে তাদের কোনো ফ্র্যাকচার, এবং ইঞ্জুরি টু দ্য ইন্টারনাল অর্গানস। আমাদের পেটের ভেতরে অনেক গুরুত্বপূর্ণ অর্গানস থাকে, তাদের কোনো ইঞ্জুরি, তার কোনো লক্ষণ আমরা বুঝতে পারছি কি না। পথ দুর্ঘটনার কী কী ধরনের জটিলতা হতে পারে প্রথমেই বলে রাখি। পথ দুর্ঘটনায় যেহেতু আঘাতজনিত সমস্যাটাই মূল, সবচেয়ে প্রথম আমরা দেখে থাকি সেটা হলো রক্তক্ষরণ। রক্তক্ষরণ খুব অল্প থেকে ব্যাপক মাত্রায় হতে পারে এবং সেই রক্তক্ষরণ প্রাণহানির কারণ হয়ে দাঁড়াতে পারে। পথ দুর্ঘটনার জন্য মস্তিষ্কের আঘাত বা হেড ইঞ্জুরি এবং তার সুদূর প্রসারী কিছু নিউরোলজিক্যাল ক্ষত বা নিউরোলজিক্যাল কিছু সিমটম দেখা দিতে পারে। পথ দুর্ঘটনায় যদি সার্ভাইকাল স্পাইন বা স্পাইনাল কর্ডের ইঞ্জুরি হয়, তার ফলে আমাদের শরীরের কোনো অংশ প্যারালাইজড বা পক্ষাঘাতের আক্রান্ত হতে পারে। পথ দুর্ঘটনা কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। দুর্ভাগ্যজনকভাবে খুব গুরুতর আঘাত শরীর সাস্টেন করতে না পারলে তৎক্ষণাৎ মৃত্যুও ঘটতে পারে। পথ দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাতজনিত কারণে কোনো ব্যক্তি অচৈতন্যও হয়ে যেতে পারে। পথ দুর্ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির সামনে উপস্থিত থাকলে কী কী করণীয়। প্রথমেই যেটা করতে হবে যে ভিকটিম অফ অ্যাক্সিডেন্টকে একটি নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া। তারপর চেক করে নেওয়া উচিত যে রোগী চেতনা আছে কিনা, মানে উনি অচৈতন্য কিনা, উনি সাড়া দিচ্ছেন কিনা। যদি উনি সাড়া না দেন, তৎক্ষণাৎ ওনার শ্বাসপ্রশ্বাস বা ক্যারোটিড পালস চেক করে দেখে নেওয়া উচিত যে হৃৎস্পন্দন রয়েছে এবং শ্বাসপ্রশ্বাস চলছে কিনা। যদি হৃৎস্পন্দন না থাকে বা শ্বাসপ্রশ্বাস না থাকে, তখনই তাকে বেসিক লাইফ সাপোর্ট বা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন শুরু করা উচিত। পথ দুর্ঘটনার রোগীদের প্রায়শই দেখা যায় যে দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত স্থান থেকে ব্লিডিং হচ্ছে। সো ব্লিডিং বন্ধ করাটা খুব জরুরি। ব্লিডিং বন্ধ করবার জন্য কোনো পরিষ্কার কাপড় বা কোনো ব্যান্ডেজ যদি অ্যাভেলেবেল থাকে, সেটাকে খুব প্রেশার দিয়ে বেঁধে বা জোরে চেপে ধরে ব্লিডিংকে বন্ধ করার চেষ্টা করা উচিত। দুর্ঘটনায় আক্রান্ত রোগীরা বা অ্যাক্সিডেন্ট ভিকটিমদের ঘাড়ে বা মেরুদণ্ডের হাড়ে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। সুরক্ষিত স্থানে স্থানান্তর করবার সময় আমাদের নজর রাখা উচিত যাতে ঘাড়ের মুভমেন্ট খুব মিনিমাম হয়। পরবর্তীকালে যদি একটা নেক কলার ঘাড়ে আমরা লাগিয়ে দিতে পারি, তাহলে ঘাড়ের অনৈচ্ছিক মুভমেন্টকে আমরা অনেকাংশে কমিয়ে দিতে পারি। ইনজয়ার্ড ভিকটিমদের বহু ক্ষেত্রেই আমরা দেখেছি কোনো লিম্ব মানে হাত বা পায়ের লং বোন ফ্র্যাকচার হয়। যদি সেই রকম কোনো লক্ষণ বাহ্যিক থেকে আমরা দেখতে পাই, তবে সেই ইনজিওর্ড লিম্বকে স্টেবিলাইজ করা দরকার। আমরা একটি ছোট কাঠের টুকরো বা ছোট বাঁশের টুকরো তার সাথে কোনো একটা ব্যান্ডেজ লাগিয়ে সেই ইনজিওর্ড লিম্বকে আমরা স্টেবিলাইজ করতে পারি, যাতে কিনা ফ্র্যাকচার্ড বোন থেকে ফার্দার ইঞ্জুরি কম হয়। দুর্ঘটনাগ্রস্ত রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালে নিয়ে যাওয়া উচিত। আঘাতের গুরুত্ব অনুযায়ী সেই রোগীকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করা সম্ভব না অন্য কোনো বড় সেট আপে নিয়ে যাওয়া উচিত, সেটা চিকিৎসককে বিবেচনা করা উচিত।
স্থানান্তর করবার সময় আমাদের খেয়াল রাখা উচিত রোগীকে যেন আমরা স্ট্রেচারে নিয়ে যাই। মুভ করবার সময় আমাদের খেয়াল রাখা উচিত যেন আমরা লগ রোল এই পদ্ধতিতে রোগীকে মুভ করাই, যাতে কিনা তার স্পাইনাল বা সার্ভাইকাল ইঞ্জুরি আরও কোনো ক্ষতিগ্রস্ত না হয়।